এ কেমন বাবা যে বাবা নিজের কন্যাকেই ধর্ষণ করে। তেলিয়াবুড়া থানাধীন সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎ বাবা কর্তৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী। গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা যায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকার 13 বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া জনৈকা নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধরে তার বাড়িতেই সৎ বাবার লালসার শিকার হতে হচ্ছিল। স্বাভাবিকভাবে সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে এবং মঙ্গলবার স্কুলে গিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয়। ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়াবুড়া থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং এর পরবর্তীতে মামলা নথিভুক্ত হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও কোয়াই ইউনিট থেকে। একটা মাইনর গার্ল অ্যাবাউট 13 ইয়ার্স ওল্ড, স্কুল থেকে বাড়িতে যেতে চাইছে না। তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায়। আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয়। তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনর, ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে, সেক্সুয়াল অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে। তো আফটার উই গট দি কমপ্লেন, সেকেন্ড ওসি অফ 10 নম্বর অফ পিএস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী, উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে, আসামি আমাদের হেফাজতেই আছে। পরবর্তী তদন্ত করে উইল লেট ইউ নো আফটার ডিটেইলস অফ দি ইনভেস্টিগেশন। স্যার, নাবালিকার বয়সটা কত? অ্যাবাউট 13 ইয়ার্স ওল্ড। কোন জায়গায় এসেছে স্যার? ইনসিডেন্টটা কৃষ্ণপুর এলাকা, মানে চম্পলাই কৃষ্ণপুর এলাকা। আমরা আফটার ইনভেস্টিগেশন জানাবো।